হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চাকে কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা কবুতর পালি, আমাদের কবুতর কিন্তু প্রায় সময় দেখা যায় যে একটি বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়ায় আরেকটি বাচ্চা ছোট থেকে যায়, আর ছোট বাচ্চাটি পুষ্টিহীনতায় ভুগে এবং অনেক সময় মারাও যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে ছোট বাচ্চাটিকেও যাতে সমপরিমাণ খাবার পায়, সেদিকে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। আর হ্যান্ড ফিডিং ছাড়াও আমরা কবুতর বা ছোট বাচ্চাটিকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। যদি বড় বাচ্চাটিকে আমরা কবুতরকে খাবার দেওয়ার আগে বড় বাচ্চাটিকে যদি আমরা কিছুক্ষণের জন্য সরায় রাখি, হ্যাঁ, তাহলে দেখা যাবে বড় বাচ্চাটিকে না পেয়ে ওরা ছোট বাচ্চাটিকে খাওয়াবে। এভাবে কিন্তু আমরা দুটো বাচ্চাকে সমানভাবে আমরা খাবার ব্যবস্থা করতে পারি। আর বিকল্প হিসেবে আমরা বাজার থেকে ইচ্ছে করলে আমরা খাবার যে গুঁড়ো পাউডার পাওয়া যায়, হ্যাঁ, পিজন বেবি ফুডস, হ্যাঁ, এই টাইপের যে গুঁড়ো পাউডার আছে, হ্যাঁ, এগুলোতে কিন্তু আমরা ইচ্ছা করলে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বাচ্চাকে খাওয়াতে পারি। আপনি দেখেন, এটি একটি গুঁড়ো পাউডার, এটি এটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, পিজন বেবি ফুড। এটাতে সব রকম ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব কিছু দেওয়া আছে। আমরা এটাকে মিক্সড করে ভাতের মানের মতো গোলে করে আমরা কবুতরকে খাওয়াতে পারি। এর জন্য আমাদের যা যা প্রয়োজন, আমাদের একটি সিরিঞ্জ লাগবে, যে আমার হাতে একটি সিরিঞ্জ দেখছেন, একটি সিরিঞ্জ লাগবে 12 ml, পানি লাগবে। আর তাহলে আমি দেখাই আপনাদেরকে আজকে যে কীভাবে আমরা খাবারটি রেডি করব এবং বাচ্চাকে খাওয়াবো। দেখুন, আমি একটি বাটিতে পরিমাণ মতো, আপনার কবুতরের সাইজ অনুযায়ী পরিমাণ মতো আপনি কিছু বেবি পাউডার নেবেন। আমি এখানে 4 চামচের 3 চামচ নিয়েছি, ফুল 3 চামচ। এরপর এটাতে আমরা পানি মেশাবো। দেখুন, পানিটা আমাদেরকে দিতে হবে পরিমাণ মতো, কম দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, অনেকটা ভাতের মাড়ের মতো হবে। হ্যাঁ, এরপরে ভালো করে মিশাবো। খেয়াল রাখতে হবে যাতে পানি মিশ্রণটি এমন হয় যাতে কবুতরের বাচ্চাটি খুব সহজে খেতে পারে এবং আমাদের সিরিঞ্জ দিয়ে খাওয়াতেও সুবিধা হয়। অনেকটা আপনার নিজের সুবিধা মতোই আপনি দেখবেন যে পানি মিশ্রণটি কতটুকু পাতলা হলো। বেশি পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে অতিরিক্ত পানি দিয়ে ফেলি, যার জন্য খাবারের পরিমাণটা কম যায়, পানিটাই বেশি যায়, এটা একটু খেয়াল করতে হবে। আমি আর একটু পানি দিব। মিশ্রণটি খুব ভালোভাবে মিশ্রিত হতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি, খুব সহজ। অনেকে মনে করে যে ছোট বাচ্চাকে খাওয়ানোটা খুব ঝামেলা, খুব, হ্যাঁ, খুব ঝামেলা পোহাতে হয়। না, এটি আমাদের ভুল ধারণা, আমরা একটু চেষ্টা করলে আমরা পারবো, খুব সহজ। এখন বর্তমানে আমাদের বাজারে সব কিছুই পাওয়া যায়, বাজারে গেলে একটু খোঁজ করলে আপনি যে কোনো কবুতরের দোকান বা কাঁটাপন, হ্যাঁ, বা যে সমস্ত গবাদি পশুর দোকান আছে এই সমস্ত দোকানে খোঁজ করলে আপনি কবুতরের বাচ্চার জন্য যে পাউডার খাবার পাওয়া যায় যে কোনো খাবার নিয়ে আসতে পারেন, নিয়ে এসে বা মিশ্রিত করবেন।
দেখুন এটি সুন্দরভাবে মিশ্রিত হয়ে গেছে, দেখুন। এরপর আমরা সিরিঞ্জ দিয়ে দেখুন খুব সহজেই নিচ্ছে। যদি মিশ্রিত ভালো না হয় মিশ্রণটি, তাহলে কিন্তু সিরিঞ্জে আসবে না। দেখুন আপনারা আমি কিভাবে বাচ্চাটিকে খাওয়াই, খুব সহজভাবে। দেখুন আমরা আমি কীভাবে সিরিঞ্জটি ধরেছি, যেভাবে আপনার সুবিধা হয় আমি এভাবে ধরলাম। দেখুন বাচ্চাটিকে ঠিক এভাবে ধরে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিভাবে খাওয়াচ্ছি বেবিটাকে, খুব ভালো করে লক্ষ্য করুন। বেবিটির ঠোঁটটি কিভাবে ধরতে হবে এবং কিভাবে আপনি সিরিঞ্জ দিয়ে পুশ করে খাবারটি ওর ভিতরে দিয়ে দিবেন, খুব ভালো করে দেখুন। আপনি পরিমাণ মতো তাকে দিবেন, বেবির সাইজ অনুযায়ী তাকে খাবারটি দিবেন। যদি বেবিটি একটু বড় হয় তার যতটুকু প্রয়োজন খাবার ততটুকু দিবেন, যদি ছোট হয় তাহলে ঠিক তার সাইজ অনুযায়ী তার পরিমাণ মতো তাকে দিবেন। মনে রাখবেন কখনোই অতিরিক্ত খাওয়াবেন না। খুব সহজ এভাবে খাওয়ানো। যদি খাবারটি জমে যায় তাহলে একটু নেড়ে নেবেন। এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, আমি একটু নেড়ে এটাকে আবার একটু পাতলা করে নিলাম, কারণ খাবারটি নিচের দিকে জমে যায়, বাটির নিচের দিকে জমে যায় খাবারটি। একটু নেড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। দেখুন বেবিটি খুব ইজিলি খাচ্ছে, কোনো ডিস্টার্ব ছাড়াই সে খাচ্ছে। সেও বুঝতেছে তাকে খাওয়ানো হচ্ছে, তার বাবা মা তাকে কম খাওয়ায়। দেখুন যথেষ্ট, যতটুকু দিলাম তাকে তার জন্য যথেষ্ট। আপনারা প্রতিদিন যদি এরকম বাচ্চা দেখেন যে বড়টাকে খাওয়াচ্ছে ছোটটাকে খাওয়াচ্ছে না, তাহলে প্রতিদিন অন্তত অন্তত আপনি দুবার ছোট বাবুকে ছোট বাচ্চাটিকে আপনি দিতে পারেন এবং হ্যান্ড ফিডিং করে খাওয়াতে পারেন প্রতিদিন অন্তত দুবার। তাহলে আপনার দেখবেন যে কবুতরের বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে না, আপনার অনেক সময় দেখা যায় যে মারা যায় সেটা হবে না। আর এই মিক্সড পাউডারগুলোতে বাজারে যে মিক্সড পাউডারগুলো পাওয়া যায়, মিক্সড পাউডারগুলোতে কিন্তু আপনার বিভিন্ন রকম মিক্সড ভিটামিন দেওয়া আছে,
যার জন্য অনেক সময় যে আপনার যে আমাদের বাচ্চা যে পুষ্টিহীনতায় ভুগে বা পুষ্টি সমস্যা থাকে সেগুলো কিন্তু কভার হয়ে যায়, কারণ আমরা তো দানাদার খাবার খাওয়াচ্ছি না। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ।